আচ্ছা, আমরা কতটা ভালোবেসে আর কতটা বাধ্য হয়ে স্পিরিচুয়াল পথে হাঁটি? কারণ বেশিরভাগ মানুষ প্রথম জীবনে সব কিছু করার চেষ্টা করে যাতে তার ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস আসে। সময়ের সাথে যখন সে সেগুলো পায় না, তখন আধ্যাত্মিকতায় আসে। এটা আপনারা কতজন স্বীকার করবেন? আরেক শ্রেণী আছেন যারা কনসেন্ট্রেশন, কনভিকশন, ডিটারমিনেশন ইম্প্রুভ করার জন্য আগে থেকেই স্পিরিচুয়াল, এবং সেটাই তাদের সাকসেস এনে দেয়। এটাই বা আপনারা কতজন স্বীকার করবেন? সব রাস্তা যখন বন্ধ মনে হয়, লড়তে লড়তে যখন ক্লান্ত লাগে, প্রিয় মানুষটির সাথে যখন সম্পর্কের বিচ্ছেদ ঘটে, প্রিয় মানুষটির সাথে একসাথে পথ চলার স্বপ্ন যখন টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, বাড়িতে আর্থিক অভাব যখন সব স্বপ্নকে ভেঙে দেয়, অনেক বড় কোনো স্বপ্নের চাকরি না পেয়ে যখন কোনো রকম কিছু একটা করে জীবন চালাতে হয়, বারবার মনকে এটা বোঝানো যে সব ঠিক হয়ে যাবে, তবু ঠিক যেন আর হয় না। কম বয়সে বাবাকে হারিয়ে যাদের সংসারের ভার নিজের ঘাড়ে নিতে হয়, এই মানুষগুলোই তো আমি, আমরা, আমাদের মতোই কেউ। এই মানুষগুলোর মন খুব ভারী, খুব। একটু শান্তির জন্য সারা জীবন ছুটে বেড়ায় এরা। সবাই বলতো, দেখবি ছেলেটা পড়াশোনায় ভালো, কত বড় মানুষ হবে, কিন্তু দুর্ভাগ্যের কড়াল গ্রাসে গ্রস্ত হয়ে সে হয়তো আজকে কিছুই করতে পারেনি। পাড়ার সবাই বলতো, মেয়েটা রূপে গুণে সরস্বতী, কিন্তু ভাগ্যের পরিহাসে বিবাহিত জীবন সুখের হলো না। এরকম অবস্থায় এই মানুষগুলোর জীবনে কি চাই বলুন তো? আশা, হ্যাঁ, একটু বাঁচার আশা। জীবনের পথে যখন অন্ধকার ঘনিয়ে আসে, আশার আলো নিভে যায়, তখন শ্রী রামকৃষ্ণদেবের বাণী মনে পড়ে, ঈশ্বর সাক্ষাৎকারই জীবনের চরম লক্ষ্য। তিনি বলতেন, কাম কাঞ্চন ত্যাগ করে সকল ধর্মের সামঞ্জস্যে বিশ্বাস রাখো। মা শারদা বলতেন, ঈশ্বরের উপর ভরসা রাখো, তিনি তোমার নিজের, তার প্রতি অনুরাগের তীব্রতায় তাকে উপলব্ধি করা যায়। তিনি আরো বলতেন, সবাইকে ভালোবাসো, কিন্তু ভালোবাসা শুধু ঈশ্বরের জন্য রাখো। স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ শিক্ষা দেন, আত্মজ্ঞানের পথে অগ্রসর হও। তিনি বলেন, সকল ধর্মের মূল উদ্দেশ্য এক, সেই পরম সত্যের সন্ধান। যখন জীবনের সব পথ বন্ধ মনে হয়, তখন মনে রাখবে এই শিক্ষাগুলি, তুমি একা নও, ঈশ্বর সবসময় তোমার সাথে আছেন, তাঁর প্রেমের আশ্রয়ে তুমি শান্তি পাবেই। জীবনের ঝড়ে যখন হারিয়ে ফেলো সব, মনে রাখবে মা শারদার কথা, ঈশ্বরের কৃপায় মন উচ্চতর বস্তুর দিকে যায়। তাই বলি, হারিয়ে গেলেও আশা ছেড়ো না, ঈশ্বরের প্রেমে মন ভরিয়ে নাও, তোমার জীবনের পথ হবে আলোকিত। শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের শিক্ষায় তোমার মন হবে প্রসারিত। বিখ্যাত আমেরিকান সাইকোলজিস্ট এবং ফিলোসফার উইলিয়াম জেমস তার দ্য ভ্যারাইটিস অব রিলিজিয়াস এক্সপিরিয়েন্স বইতে শ্রী রামকৃষ্ণদেবের কথা উল্লেখ করেছেন এবং তার সর্বাধিক উদ্ধৃতি ব্যবহার করেছেন তার লেখনীতে। মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতার গবেষণায় এই বইটিকে একটি আধুনিক ক্লাসিক হিসেবে বিবেচনা করা হয়। তাহলে বুঝতে পারছেন তো, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের 138 বছর পরেও তার বলা কথাগুলির উপর ওয়ার্ল্ড ফেমাস সাইকোলজিস্টরা, ফিলোসফাররা রিসার্চ করছেন। কেন বলুন তো? উত্তরটা হয়তো আমি, আপনারা জানি, কিন্তু অনেকেই অজ্ঞতাবশত জানে না। তার প্রমাণ আমাদেরই একটি ভিডিওর কমেন্ট সেকশন দেখলে বোঝা যায়, কষ্ট হয়। আপনারা যদি দেখতে চান, ডিসক্রিপশনে কমেন্টের লিঙ্কও আছে, ভিডিওটা গিয়ে দেখতে পারেন। অয়ন মহারাজকে তো আমরা সবাই জানি। অয়ন মহারাজের মতো পণ্ডিতরা যারা শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষাগুলি গভীরভাবে অধ্যয়ন করেছেন, তাঁরা ধর্মের একটি আন্তঃসাংস্কৃতিক দর্শন প্রস্তাব করেন যা মনস্তাত্ত্বিক ধারণার সাথে যুক্ত হয়। তাঁর লেখা বই ইনফাইনাইট পার্থস টু ইনফাইনাইট রিয়ালিটি, শ্রী রামকৃষ্ণ অ্যান্ড ক্রস কালচার ফিলোসফি অফ রিলিজিয়ন, শ্রী রামকৃষ্ণের দর্শন
ও মনোবিজ্ঞানের সমসাময়িক বিষয়গুলির সাথে তাদের প্রাসঙ্গিকতা অনুসন্ধান করে। এই সংযোগগুলি দেখায় যে শ্রী রামকৃষ্ণের শিক্ষাগুলি মানুষের মন এবং আধ্যাত্মিকতা বোঝার উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। নমস্কার, আবার দেখা হবে।